টানা তিন দিন ধরে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার। সমুদ্র সৈকতের সব পয়েন্ট জনাকীর্ণ, হোটেল মোটেল রিসোর্টের কোনো রুমই খালি নেই। পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য বেশ চাঙা। আগামীকাল রোববারও ছুটি, যার ফলে দূর দূরান্ত থেকে এখনও ভ্রমণ পিপাসুরা আসছেন। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো পর্যটকের কোলাহলে তিন দিন ধরে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা চার দিনের ছুটি, ফলে দূর দূরান্ত থেকে পরিবার পরিজন কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছেন কক্সবাজারে। নাগরিক ব্যস্ততা পেরিয়ে ছুটির মাঝে একটু অবকাশ যাপনের জন্যই আর কি আসা। এখন পরিবেশটাও সুন্দর, আমরাও নিরাপদ বোধ করছি, সব মিলে অনেক ভালো আছে। আবহাওয়াটা খুবই সুন্দর ঘোরার জন্য, আমরা খুব ফ্যামিলি নিয়ে খুব ভালো সময় কাটাচ্ছি। এটা এমন একটা জায়গা যেখানে আসলে আসলে বিশাল সমুদ্র, ওদিকে কোনো মনে হয় যে সব কিছু খোলা, কোনো দিকে কোনো বাধা নেই। পর্যটকের ঢল নামায় ক্ষুদ্র ও মাঝারি ধরনের মার্কেটগুলোতে লেগে আছে ভিড়, ব্যবসাও চাঙ্গা। একদিনের মধ্যে ইনশাল্লাহ অনেক ব্যবসা আগের থেকে আগের তুলনায় অনেক ভালো হচ্ছে। সামনে যদি এরকম বন্ধ পাই তাহলে আরও মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনা আছে আর কি। এখন মোটামুটি আল্লাহর মতো যতটুকু হচ্ছে ওটুকু মোটামুটি ভালোই হচ্ছে। লক্ষ লক্ষ পর্যটক আছে কক্সবাজার আমাদের, আগামীতে যদি এরকম আসে অবশ্যই আমারও ব্যবসা ভালো হবে আমাদের। কক্সবাজারে 500+ হোটেল মোটেল ও গেস্ট হাউসে কোনো রুম খালি নেই বললেই চলে। প্রচুর গেস্ট আছে, আমাদের হাউসফুল গেস্ট আছে, আরও দুই তিন দিন থাকবে ইনশাল্লাহ। আগামী 14 তারিখ পর্যন্ত 50% ডিসকাউন্টে আমাদের 100% বুকিং কনফার্ম করা আছে। মামুনুর রশিদ, অভি, যমুনা নিউজ।